আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন বছরের নতুন বিশাল একটি সুখবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। অর্থাৎ যারা দীর্ঘদিন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য, তো আপনারা এই সুযোগের আওতায় এবং এই জানুয়ারি মাস বা ফেব্রুয়ারির ভিতরে কিন্তু আপনারা মালয়েশিয়ায় যেতে পারবেন। অর্থাৎ মালয়েশিয়ায় কর্মী নিয়োগের অনুমোদন করা হবে প্রায় 7 লাখ ভিসা। মালয়েশিয়ায় 60টি সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের জন্য মোট 7 লক্ষ আবেদন 6 সপ্তাহের মধ্যে প্রক্রিয়া করা হবে এবং অনুমোদন করা হবে বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত মানব সম্পদ মন্ত্রী বি শিব কুমার। তিনি বলেন প্রায় 3 লক্ষ আবেদন সাক্ষাৎকারে পর্যায় শেষ করবে এবং 50,000 আবেদন এই মাসেই প্রক্রিয়া করা হবে। তিনি উজমা এইচআরডিতে সাংবাদিকদের বলেন প্রয়োজনীয়তা পূরণ করার জন্য না করার জন্য মোট 40,000 আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন করা হয়েছিল যেগুলো এখনও স্কাপ মেটাল, সোনার দোকান, পোশাকের দোকান এবং নাপিতের দোকানের মতো কাজগুলো স্থগিত রয়েছে। বি শিবকুমার বলেছেন কোনো অ্যাপ্লিকেশন ম্যানুয়ালি পরিচালনা করা হবে না, কারণ সমস্ত অ্যাপ্লিকেশন মন্ত্রীদের হস্তক্ষেপ সহ বাস্তবায়িত হবে। আরেকটি কথা হচ্ছে যে ইন্দোনেশিয়ান গৃহকর্মী নিয়োগের সম্প্রতি জাকাতায় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে গৃহকর্মী নিয়োগের সুরক্ষার জন্য একটি সমঝোত স্বাক্ষরের সাথে সঙ্গতিপূর্ণ। এর সরকার ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে সেসব দেশ থেকে গৃহকর্মী আনার জন্য। তো আর এদিকে বি শিবকুমার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তার কারণে বিদেশি কর্মী নিয়োগ থেকে হিমায়িত করা বেশ কয়েকটি সেক্টর পুনরায় চালু করার বিষয়ে পূর্ণ বিবেচনার জন্য একটি অনুরোধ জমা দেবেন। তিনি আশ্বাস দিয়েছিলেন এই জানুয়ারি মাসেই এই 4 লক্ষ ভিসা আসবে এবং এই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু মালয়েশিয়া বাংলাদেশি কর্মী যেতে পারবেন। আর অনেকে আবার কমেন্ট করছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা কি বন্ধ হয়েছে। আসলে কলিং ভিসা বন্ধ হয় নাই, একটু দীর্ঘতি হচ্ছে, সেটি আশা করি এই সমাধান আসবে এই সপ্তাহের ভিতরে।